আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা সবসময় একটি দুশ্চিন্তার মধ্যে থাকে চ্যানেল হ্যাক নিয়ে। আজকাল ইউটিউবে অনেকের চ্যানেল হ্যাক হয়ে যায়, অনেক বড় বড় চ্যানেল যে কোনো সময় হ্যাক হতে দেখেছি। তো এই একটি বিষয় আসলে সবার মধ্যে কাজ করে, আমাদের ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তাহলে কীভাবে উদ্ধার করব, অথবা হ্যাক যাতে না হয় তা কীভাবে প্রসেস করব, এই বিষয় নিয়ে অনেক টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, গুগল কয়েক মাস আগে একটি আপডেট নিয়ে এসেছে এবং তার মধ্যে একটি বিষয় হলো, আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়েও যায় তাহলে একটি কাজ করলে এক সপ্তাহের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি আবার ফেরত নিয়ে আসতে পারবেন। তো কি সেই কাজ? সেই কাজ হলো আপনার ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে হবে। কীভাবে আপনার ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন এই বিষয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো যে বিষয়টি বলছিলাম যে ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি করে নেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি যদি কখনও হ্যাক হয়ে যায় তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। আপনার যদি ইমেইলের রিকভার ইমেইল থাকে, ধরুন আপনার যে ইউটিউবের ইমেইলটি আছে সেই ইমেইলটি হ্যাক হয়ে গিয়েছে, তো হ্যাক হয়ে গেলে কী করবে? অবশ্যই একজন হ্যাকার আপনার ইমেইল থেকে ইউটিউব চ্যানেলটি ট্রান্সফার করে তার ইমেইলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো যদি আপনার ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় এবং সেখানে গিয়ে যদি তার ইমেইলটি বসায় এবং প্রাইমারি ওনারের জায়গায় যদি তার ইমেইলটি প্রাইমারি ওনার করতে চায়, ধরুন আজকে আপনার চ্যানেলটি হ্যাক হয়েছে, আজকে সে যদি আপনার ইউটিউব চ্যানেলটির যে ইমেইল আছে সেই ইমেইলটি সে রিমুভ করতে চায় তার ইমেইলটি বসিয়ে, তাহলে সে পারবে না। তাকে 7 দিন কমপক্ষে ওয়েট করতে হবে, 7 দিন পর সে পারবে আপনার ইমেইলটি রিমুভ করতে। অথবা এই 7 দিনের ভেতর আপনার যে ইমেইলটি হ্যাক হয়েছে সেই ইমেইলটি রিকভার করতে হবে। যদি আপনি 7 দিনের মধ্যে আপনার যে ইমেইলটি আছে সেই ইমেইলটি রিকভার করতে পারেন তাহলে এই 7 দিনের ভেতরে সে যদি তার ইমেইলটি বসিয়েও নেয় আপনার ইউটিউব চ্যানেলে তাহলে তাকে রিমুভ করতে পারবেন। অতএব আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের যে ইমেইলটি আছে সেই জিমেইলে আপনার একটি ব্যাকআপ জিমেইল সেট করে রাখতে হবে, মানে রিকভারি ইমেইল তাকে বলে। যদি আপনি রিকভারি ইমেইল সেট করে রাখেন, আপনার বার্থ অফ ডেট যদি ঠিক করে রাখেন বা অন্যান্য সিকিউরিটি কোয়েকশন সঠিকভাবে আনসার দিয়ে রাখেন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি লাগিয়ে রাখেন, এরপরও যদি আপনার ইমেইলটি হ্যাক হয়ে যায় তাহলে আপনার রিকভারি ইমেইলে চলে যাবে একটি মেসেজ এবং সেখানে একটি লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেইলটি পুনরায় উদ্ধার করতে পারবেন। এবং এই কাজগুলো করতে করতে অবশ্যই হ্যাকার চাইবে আপনার ইউটিউব চ্যানেলটি সে মুভ করে তার ইমেইলে নিয়ে যেতে। তো ব্র্যান্ড অ্যাকাউন্টের এই সুবিধা যদি সে মুভ করে নিতে চায় তাহলে তার ইমেইলটি সেখানে বসাবে এবং তাকে 7 দিন ওয়েট করতে হবে এই চ্যানেলটির সম্পূর্ণ মালিক হওয়ার জন্য, মানে প্রাইমারি ইমেইলটি সেট করার জন্য। যদি 7 দিনের মধ্যে আপনার ইমেইলটি উদ্ধার না করতে পারেন আপনি তাহলে 7 দিন পর সে চাইলে তার ইমেইলটি প্রাইমারি ইমেইলে পরিণত করতে পারবে, আর যদি একবার প্রাইমারি ইমেইলে পরিণত করে ফেলে তাহলে আর সেই চ্যানেলটি উদ্ধার করা সম্ভব হবে না। তাই যে কাজটি করতে হবে আপনাকে 7 দিনের মধ্যেই করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে করবেন ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাই প্রত্যেকটা ইউটিউবারের কাজ হলো বা সবারকে এই কাজটি করা উচিত, সবার চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করা। ব্র্যান্ড অ্যাকাউন্টের অনেক ফ্যাসিলিটি আছে, এই বিষয়ে আরও অনেক ভিডিও পাবেন, পরবর্তী সময় আমিও ভিডিও আপলোড করব কী কী ফ্যাসিলিটি পাওয়া যাবে। তো আশা করি আপনার সব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে করে নিতে পারবেন, আর ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নিলে অনেক সুযোগ সুবিধা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।